দেখুন, টুসু গান মানে এই যে 12 মাসে 13 পার্বণ, হ্যাঁ, টুসুর গান এই জন্যেই মানুষ ভালোবাসে। সারা অগ্রহায়ণ মাস মানে সারা 11 মাসটা তো কষ্ট করেই মানুষের যায়, এই করো সেই করো, তখন বলে ঘরে যখন এত সব আইলো তা তাহলে আমরা টুসু গানে মত্ত হয়ে থাকি। সে টুসু গান দমে লোকে গায়, মাস ভর গাইতো, এখন বোধহয় কমে গেছে অনেকটা। আগে ঢোল ধ্বংসা নিয়ে টুসুর গান খুব মানে ছেলেরা মেয়েরা খুব করতো, তারপর টুসু পাতে এখনো পর্যন্ত, কারণ টুসুর একটা চৌড়ল বনে, কাগজের চৌড়ল বানায়। আমরা যখন টুসু পাতি, যেদিন টুসু পাতি আমরা, সেটা হলো আঘন সংক্রান্তি, তো সেই দিনের রাত্রে আমরা গান গাই। কেমন গাই? লাদারি বাছুরের গোবর লগন চালের গুঁড়ি গো, ওই যে আমরা ই করি তো ওই কাটাই মানে আলপনা দিই, সেই জন্যে গুঁড়ির দরকার হয়। তো লগন লাদারি বাছুরের গোবর লগন চালের গুঁড়ি গো, আমরা টুসু পাতেছি মা অঘন সাকরাতে গো, গো অঘন সাকরাতে গো। চললো যখন আমরা সব সঙ্গে জুড়ি যাই এই বাঁধে কি বনে ফুল তুলতে, তখন আমরা বলি চললো সঙ্গতি সবাই ডারি ডো ভাই মধুব, কে কত দিন সঙ্গে থাকিব, দেশ ছাড়ে বিদেশ যাব, দেশ ছাড়ে বিদেশ যাব। মানে ওই যে টুসু টুসু শেষ হয়ে গেলে তো শ্বশুর বাড়ি চলে যাবে, তার জন্য ওই কথাটা বলে। তারপর যেদিন টুসু ভাসাতে যাই তখন আমরা সেই টুসু নিয়ে যাই, তো টুসু কেমন নিয়ে যাই, তো বলি টুসু মাকে লে মাথায় তুলে আমরা যাব গো, যাব গো নাচে নাচে, টুসু মাকে লে মাথায় তুলে। এবার টুসু যখন নিয়ে সেই নদীর পাড়ে যায়, তখন নদীর পাড়ে যায় নিয়ে সেই টুসু মনে মনে ভাবে, তখন আমরা বলি কাসাই নদীর তুলসীর বনে, টুসু ভাবছ কি মনে মনে, টুসু ভাবছ কি মনে মনে, কাসাই নদীর তুলসীর বনে। মানে টুসুও তো শ্বশুর ঘরে গেছে, তখন উনি ভাবেন, তো আমরা বলি আমার কোলে টুসু জ্বলে যায়, আমার কোলে টুসু জ্বলে যায়, আর কি প্রাণে ধৈর্য ধরা যায়, আমার কোলের টুসু জ্বলে যায়, আর কি প্রাণে ধৈর্য ধরা যায়। টুসুর ছাড় বাগানে যমুনার জল উঠছে লো ঝাঁকে ঝাঁকে, টুসুর গাগরা কাখে যমুনার জল উঠছে লো ঝাঁকে ঝাঁকে, টুসুর গাগরা কাখে। এইরকম আমরা টুসুর গান গাই। তারপরে এখন সেই জিনিসটা নাই, আগে খুব ঝগড়া ঝাগড়ি গানের মাধ্যমে ঝগড়া ঝাগড়ি লাগত, মানে কোনো একটা লোক আইলো ওরা যে একটা যদি একটা টোন কাটলে তখন ওকে গাল দিত, যদি ছেলা হয় তাদেরকে ওরে তোর জুতাই ছাতাই নাম লেখা রে, জামাই জুতাই নাম লেখা, কন্দ কানে লিলি রে বোকা। তো ওই ছেলেরাও তখন উত্তর প্রশ্ন করত, তোকে লাল শাড়িটাই কে দিল, তোকে লাল শাড়িটা কে দিল, ভাইয়ে দিল স্বামীর নাম হলো। মানে জমে ঝগড়া ঝগড়ি খুব লাগত ঝগড়া, হ্যাঁ, এরকম করে টুসুর গান এখন তো লুপ্ত হয়ে গেছে দিন 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 দিন। ছেলের এখন ওই মানে ওই ভিডিও সিডি ভিডি এইসব দেখছে, আর ওই সব জিনিসগুলা ওদের প্রয়োগ করছে না, ওদেরকে লজ্জা লাগছে। আমাদের
টাইমে আমরা খুব গাইছি এককালীন, খুব অনেক অনেক টুসুর গানে ঝগড়া ঝাগড়ি এমনি বহুত আমরা ই করেছি টুসুর গানে। এখন টুসু টুসু ভাদু যাওয়া কেউ করছে নাই, আগে বহুত লোক করতো এখন সেটা করছে নাই। তো আমাদের কালীনে সব করেছি, এখন করছে নাই, করার কিছু নাই। তো মনে হয় আমরা মরে গেলে এগুলা লুপ্ত হবে নাকি, কোনো তো বলা যায় না। আমরা এখনও সেই ঝুমুর সেই টুসুর গান সব ধরে রেখেছি। এই যেমন যাওয়া যাওয়া গান গাইছে লোকে, চালা সবে সঙ্গতিরা যাওয়াই উঠাবলো, যাওয়াই উঠাব আমরা নাচব গা হব সবে সঙ্গতিয়া, ভাকি চারি রাখব বাঁচাই চালা সবে সঙ্গতিরা, ফুল তোড়ে যাব গে ফুল তোড়ে যাও আমরা নাচব গা হব সবে সঙ্গতিয়া, ভাকি চারি রাখব বাঁচাই। মানে এটা কুরবারি ভাষায় এই কথাটা বলছে, বুঝলেন? আর এই বাংলা ভাষায় হলে আমাদের ওই যে অনেক অনেক লোকে অডিশন করিল, তো ওদের একেই বলি, আজি তরে করম রাজা ঘরে দুয়ারে রে ঘরে দুয়ারে, আর কাল তরে করম রাজা শাক নদীর পারে, কাল তরে করম রাজা শাক নদীর পারে, যাহু যাহু করম রাজা এহ ছ মাস রে এহ ছ মাস, পড়ল ভাদর মাস আনব ঘুরাই, পড়ল ভাদর মাস আনব ঘুরাই। এটা হইল যাওয়ার গান, এটা বাংলা ভাষায় গাই। আর ওই যেটা আগে বললাম সেটা হইল কুড়মারি ভাষায়, বুঝলেন? সেই জন্য তো আমি ওদেরকে বললি একটা কুড়মারি ভাষায় মানে গাহ নাই গাইল। হ্যাঁ, তা এরকম গান, এরকম গান নিয়ে মানুষ এখনো পর্যন্ত অনেক অনেক মানুষ বাঁচে আছে। এখন ঘরের বউ বিটি সব এখন ওই, আগে তো নাচনীরাই শিল্পী ছিল, এখন ঘরে ঘরে শিল্পী হয়ে গেল সব, বহু বিটি সব শিল্পী নথিভুক্ত হয়ে গেছে। হ্যাঁ, সবাই নাচনি হয়ে দিচ্ছে এখন, কোনো নাচের ইয়া নাই, সবাই যাচ্ছে নাচতে, অফিসারদের কাছে নাচছে। আমরা আগে নাচতাম ছি ছি ওই নাচনিটা ওই নাচনিটা, এখন সবাই নাচনি হয়ে যাচ্ছে। এইরকম পরিস্থিতি এখন আমাদের চলছে। তো সেই আদি জিনিসটা ওই যাওয়া করম ভাদুই থাকবে, আর ঝুমুর তো ভুলে যাচ্ছে মানুষ, ঝুমুর গাইছেই নাই। তো যাই হোক, এখন যতটা নাচনি আছে আগের ওগুলা ধরে আছে ঝুমুর, কয়েকটা এখন বেটা ছেলেও দমে ঝুমুর গাইছে, নাচনির অধিক হয়ে যাচ্ছে, টাকা পালেই নাচতে যাচ্ছে, মানে গাইতে যাচ্ছে নাচতে যাচ্ছে। আগে নাচনিরা যাইত, বড় বড় রাজারা নাচনি রাখত, হ্যাঁ, ওই নাচনিদেরকে নিমন্ত্রণ করে নিয়ে যাইত, তারা ঢোল ধমসায় নাচত, দারুণ নাচ হইত। ওই ঝুমুর এখন নাই। এ আমরা কয়েকজন নাচনি আছি, মরে গেলে মনে হয় ঝুমুর লুকাই যাব, রামকৃষ্ণ ভবপিতা দ্বিজটিয়া দ্বিজটিমা চামু কী বলে উদয়, এই ধরুন অনেক অনেক এখন নতুন কবিগুলো বলছি না, আগের উনায় বলছি, অনেক অনেক কবি ওনারা এখন লুপ্ত হয়ে আছেন আস্তে আস্তে। কিন্তু আমরা কিন্তু ওদেরকে ছাড়ি না, যে এখানে স্টেজ যাবো আমরা ওদেরকে ওদেরকে নিয়ে আমরা প্রভ করি, বা ওদেরকে নিয়ে গান ওদেরই নিয়ে গান গাই। এই আমরা এখন নতুন মডেলে যাই নাই, আশা করি যাবো না মরার আগে পর্যন্ত। ওই যে ওইটাই যে রস আছে সেইটা এখন গানের রস নাই। এই সুনীলদা যেমন বলছে পিঞ্জারে পলাশের বন, হ্যাঁ, তেমনি একটা আমার উহার সাথে কি হইলো আমি দাঁড়া, আমিও একটা গায়ে নিয়েছি, অযোধ্যা পাহাড়ে যাব কেন পাকা কুড়াই খাব, অযোধ্যা পাহাড়ে যাব কেন পাকা কুড়াই খাব, কেন পাকাই বাইরাই গেল পোকা পকা, হে তুই বধু বনাই দিলিস বকা, শাল গাছ সারি সারি মহুল গাছে দিছে আড়ি, শাল গাছ সারি সারি মহুল গাছে দিছে আড়ি,
পলাশ ফুল ফুটে ধপা ধপা পলাশ ফুল ফুটে ধপা 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 হে তুই বন্ধু বনাই দিলি শিবকা জাম গাছে পিয়াল গাছে দেখ কত ভমর নাচে জাম গাছে পিয়াল গাছে দেখ কত ভমর নাচে আদিবাসী মেয়া ছেলাই বাঁধেছিল খপা আদিবাসী মেয়া ছেলাই বেঁধেছিল খপা খপা হে তুই বন্ধু বনাই দিলি শিবকা আদিবাসী মেয়া গিলাই বাঁধেছিল খপা খপা হে তুই বন্ধু বনাই দিলি শিবকা ভনে সরস্বতী বলে অযোধ্যা শহরেই বঠে ভনে সরস্বতী বলে অযোধ্যা শহরেই বঠে ও দাদা কুড়া কেন্দে বাইরাবে কেই পোকা দাদা কুড়া কেন্দে বাইরাবে কেই পোকা পোকা হে তুই বন্ধু বনাই দিলি শিবকা পোকা হে তুই বন্ধু বনাই দিলি শিবকা।